হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো মন দিয়ে পড়াশোনা করছো আমরা ক্লাস টেনের যে চ্যাপ্টার টু যেটা আছে সেটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম আলোচনা যারা ক্লাসগুলো দেখুনই অবশ্যই দেখে নেবে আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তো আমি আগের দিন প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করে দিয়েছিলাম ক্রোমোজোম কোষ বিভাজন এগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জনন সেখান থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি তো প্রথমে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জননের যে পঁয়ত্রিশটি ছোট প্রশ্ন আছে সেটা নিয়ে আমরা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে ক্লাসটা পুরোটা দেখো আমরা ডিটেলসে আলোচনা করে দেব। এবং এই জননের যে ক্লাসটা আগে করিয়েছি সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে প্রথমে এক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অযৌন জননের একক কি। অযৌন জনন আমি ডিটেলসে পড়িয়েছিলাম যে জননে কোনো গ্যামেটের প্রয়োজন হয় না একটা মতো জীবের প্রয়োজন হয় আমি ডিটেলসে পড়িয়েছিলাম তো অযৌন জননের একক হচ্ছে রেণু অযৌন জনন মেনলি হয় হচ্ছে দেহ বিভাজন হয়ে বা রেণু উৎপাদনের মাধ্যমে ঠিক আছে চলে আসবো দু নম্বর প্রশ্নে বলছে জীব দেহে অযৌন জননের জন্য দায়ী কোন পদ্ধতি জীব দেহে অযৌন জননের জন্য দায়ী কোন পদ্ধতি মাইটোসিস তোমরা একটা কাজ করতে পারো আমার ক্লাস চলাকালীন তোমরা কোশ্চেনগুলো ভিডিওটা পজ করে করে লিখে নিতে পারো তাহলে তোমাদের খুব সুবিধা হবে বা স্ক্রিনশট নিয়ে পরে লিখে নিতে পারো তিন নম্বর প্রশ্নে চলে আসবো অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম লেখো আমরা অনেকগুলো প্রাণী পড়েছি অযৌন জনন যাদের মধ্যে হয় যেমন অ্যামিবা আমরা অনেকবার পড়েছি তো সেটা হচ্ছে অ্যামিবা বহু বিভাজন দেখা যায় কাদের মধ্যে বহু বিভাজন প্লাসমোডিয়ামের মধ্যে কিন্তু দেখা যায় ঠিক আছে চলে আসবো পাঁচ নম্বর প্রশ্নে বলছে খন্ডি ভবন দেখা যায় কোন প্রাণীতে খন্ডি ভবন দেখা যায় কোন প্রাণীতে আমরা ছবি দিয়ে সুন্দরভাবে বুঝিয়েছিলাম ক্লাসটা যদি না করে থাকো অবশ্যই কিন্তু করে নেবে তাহলে স্পাইরো গাইডা আমরা ছবি দিয়ে দেখিয়েছিলাম যে এটা অনেকভাবে ডিভাইডেড হয়ে যায় এবং সেই খণ্ডগুলো থেকে আবার অপত্যজীব সৃষ্টি হয় করোকোতগগম দেখা যায় কোন প্রাণীতে করকোতগম দেখা যায় হাইড্রাতে করকত মানে হচ্ছে করকোতগম মানে হচ্ছে কোন প্রাণী যদি দেহের বাইরে বা দেহের ভিতরে টিউমারের মতো ছোট ছোটো অংশ দেখা যায় এবং সেইগুলো কি হয় সেখান থেকে অপত্যজীবের সৃষ্টি হয় ঠিক আছে তো সেটা দেখা যায় হচ্ছে হাইড্রাতে দেখা যায় এবার আসবো সাত নম্বর প্রশ্নে অচল রেণু সাহায্যে অযৌন জনন হয় কার মধ্যে দেখা যায় না পেনিসিলিয়ামে দেখা যায় দেখো আমরা রেণু বলতে বুঝি যে অযৌন জননের যে একক সেটাই হচ্ছে রেণু ঠিক আছে রেণু উৎপাদনের মাধ্যমেই কিন্তু অযৌন জনন সম্পন্ন হয় এবং রেণু হচ্ছে অনেক রকমের হয় কিছু কিছু রেণু থাকে ফ্লাসেলা যুক্ত যেগুলোকে চল রেণু বলে অচল রেণু মানে হচ্ছে যেগুলো চলতে পারে না যুক্ত নয় সেটা ঠিক আছে চলে আসবো আট নম্বর প্রশ্নে বলছে গেমিউল গঠনে মাধ্যমে বংশ বিস্তার করে কোন প্রাণী আমরা বলেছি যে করকোৎকম দু রকম হয় একটা হচ্ছে দেহের বাইরে হতে পারে বা দেহের ভিতরেও হতে পারে যখন কোরকগুলো দেহের ভিতরে সৃষ্টি হবে তখন সেটাকে গেমিউল বলে এবং সেটা স্পঞ্জদের দেখা যায় ঠিক আছে চলে আসবো ন নম্বর প্রশ্নে বলছে পুনরুৎপাদন ঘটে কোন প্রাণীতে এটা আমি ছবি দিয়ে বুঝিয়েছিলাম প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন ঘটে এবার আসবো অধ্যবায়ব কাণ্ডর দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদের নাম লেখো সেটা হচ্ছে কচুরি পানা ঠিক আছে অঙ্গজ জনন মানে তোমরা জানো দেহের বিভিন্ন অংশ থেকে যখন জনন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা কাণ্ড হতে পারে সেটা মূল হতে পারে সেটা পাতা হতে পারে তখন সেটাকে অঙ্গজ জনন বলে এবং অঙ্গজজনন বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে এবার আসবো সোমাটোজেনিক জনন কাকে বলে অযৌন জননকে সোমাটোজেনিক জনন বলে অনুপ্রস্থ বিভাজন দেখা যায় কোন প্রাণীতে অনুপ্রস্থ বিভাজন দেখা যায় মানে প্রস্থ বরাবর যে বিভাজন সেটাকে অনুপ্রস্থ বিভাজন বলে সেটা প্যারামোসিয়াম ওরেলিয়াতে দেখা যায় চলে আসবো তেরো নম্বর প্রশ্নে বলছে প্রত্যজ মুকুল দ্বারা বংশবিস্তার করে কোন উদ্ভিদ পাথরকুচি উদ্ভিদ কি হয় পাথরকুচি উদ্ভিদে পাতাতে কিছু মুকুল দেখা যায় সেগুলোকে পত্রজ মুকুল বলে এবং সেখান থেকে নতুন অপত্য জীবের সৃষ্টি হওয়া সম্ভব এবার আসবো বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ চুপড়ি আলু ঠিক আছে বুলবিল হচ্ছে কাক্ষিক মুকুল থেকে শাখা পোশাখা না বেরিয়ে যখন সেটা খাদ্য সঞ্চয় করে গোলাকার আকৃতি ধারণ করে এবং সেখান থেকে নতুন অপত্যজীবের সৃষ্টি হওয়া সম্ভব তো সেটা চুপড়ি আলুর ক্ষেত্রে দেখা যায় পনেরো নম্বর প্রশ্ন বলছে পরিবর্তিত বায়বীয় কাণ্ড দ্বারা জনন করে কোন উদ্ভিদ কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কাণ্ডটা কি হয় যে রূপান্তরিত কাণ্ড বলে যেটাকে ঠিক আছে এবং সেটা হচ্ছে ফণি মনসার পণ্য কাণ্ড চলে আসবো ষোলো নম্বর প্রশ্ন পেঁয়াজের পরিবর্তিত কাণ্ডকে কি বলে কন্দ বলে ঠিক আছে পিঁয়াজ কিন্তু একটা মিতগত আমরা কাণ্ড বলতে পারি রূপান্তরিত রূপান পরিবর্তিত যে কাণ্ডগুলো রয়েছে সেই কাণ্ডগুলোর মধ্যে পড়ে এবং এরা মাটির নিচে থাকে ঠিক আছে কাণ্ডগুলো এই কাণ্ডগুলো মাটির নিচে থাকে এবং খাদ্য সঞ্চয় করে এবং সেখানে অঙ্গজ জননে তারা সাহায্য করে এবার আসবো আদা আদাও একটা আমরা বলতে পারি যে মৃতগত কাণ্ড এবং সেটা অবশ্যই রূপান্তরিত পরিবর্তিত কাণ্ড আদা কিসের সাহায্যে জনন প্রক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে রাইজম এগুলো সবই হচ্ছে অঙ্গজ জননে সাহায্য করে ঠিক আছে এবার আসবো আঠেরো নম্বর প্রশ্ন শাখা কলম দ্বারা বংশ বিস্তার করে যে উদ্ভিদ শাখা কলম বলতে হচ্ছে একটা গাছের শাখাকে যদি আমরা কৃত্রিম ভাবে হরমোন কৃত্রিম হরমোন প্রয়োগ করে সেখান থেকে নতুন উদ্ভিদ যদি সৃষ্টি হয় সেটাকে শাখা কলম বলে যেমন গোলাপ গাছে দেখা যায় আম গাছে দেখা যায় ১৯ নম্বর প্রশ্ন সবচেয়ে উন্নত ধরনের কলম কোনটি জোর কলম একটা গাছের শাখার সাথে আরেকটা গাছের শাখা যদি আমরা জোর করে জোড়া লাগাতে চেষ্টা করি তখন সেটাকে জোর কলম বলে কুড়ি নম্বর প্রশ্ন যৌন জননের একট কি, যৌন জননের একক হচ্ছে গ্যামেট যৌন জনন প্রক্রিয়ায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয় এবার আসবো একুশ নম্বর প্রশ্ন বলছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের যে মিলন হয় যৌন জনন প্রক্রিয়ায় তাকে কি বলে তাকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে দেখো অপঞ্জনী প্রক্রিয়া উদ্ভিদ উৎপন্ন হয় কোন প্রাণী পুরুষ মৌমাছি বা ড্রোন তো এই জায়গাটা হচ্ছে এটা মৌমাছিদের ক্ষেত্রে দেখা যায় অপুঞ্জনী মানে হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি যখন কোনো অপত্য জীব সৃষ্টি হচ্ছে দেখো রানী মৌমাছি ডিপ্লয়েড প্রকৃতির হয় মানে টু এন এবং পুরুষ মৌমাছি হ্যাপ্লয়েড প্রকৃতির হয় মানে এন তাহলে এন থেকে এনই উৎপন্ন হবে এবং টু এন থেকে দুটো এন উৎপন্ন হবে ঠিক আছে এবং একটা এনের সাথে পুরুষ মৌমাছির যে এন রয়েছে সেটা অবশ্যই নিষেক ফার্টিলাইজেশন করে টু এন উৎপন্ন করে দেবে কিন্তু একটা এন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একা পড়ে রয়েছে সেখান থেকে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পুরুষ মৌমাছি উৎপন্ন হবে তাহলে এটাই হচ্ছে অপুঞ্জনী চলে আসবো তেইশ নম্বর প্রশ্নে বলছে সুস্পষ্ট জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে যেমন মসে দেখা যায় জনুক্রম কি না জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা আর টিপ্লাইট যে জনু সেটা আবর পর্যায়ক্রমে আবর্তন হতে থাকে সেটাকে জনুক্রম বলে পঁচিশ নম্বর প্রশ্ন বলছে অপুনজনী কাকে বলে অনিষিক্ত ডিম্বাণু থেকে মানে নিষেক হয় না এখানে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হওয়াকে অপুঞ্জনী বলে ঠিক আছে আশা করি ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তাহলে ছাব্বিশ নম্বর প্রশ্ন বহির দেখা যায় কোন প্রাণীতে বহির মানে হচ্ছে যে নিষেক দেহের বাইরে ঘটে যেমন ব্যাং মাছ এদের ক্ষেত্রে বহির দেখা যায় অন্তর নিষেক যখন নিষেক বা ফার্টিলাইজেশন মানে পুং ক্যামেট আর স্ত্রী ক্যামেটের যে নিষেক সেটা যখন দেহের ভিতরে ঘটে তখন সেটাকে অন্তর নিষেক বলে যেমন মানুষের ক্ষেত্রে দেখা যায় আঠাশ নম্বর প্রশ্ন জোর কলম শুধুমাত্র ড্যাশ উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব ডিবিজ উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব একবুজ উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব নয় ঊনতিরিশ নম্বর প্রশ্ন রসালো যুক্ত। একটি ভূ নিম্নস্ত কাণ্ড ভূ নিম্ন কাণ্ড মাটির নিচে যে যেসব কাণ্ড রয়েছে সেখানে রসালো সল্কপত্রযুক্ত কাণ্ড হচ্ছে পিঁয়াজ ঠিক আছে পিঁয়াজে প্রচুর শল্কপত্র দেখা যায় পিঁয়াজ ছাড়াতে গেলে সেগুলো আমরা চোখে পড়ে চলে আসবো তিরিশ নম্বর প্রশ্নে কন্দ দেখা যায় কোন উদ্ভিদে ওলে দেখা যায় কন্দ। ঠিক আছে এবার আসবো একত্রিশ নম্বর প্রশ্ন ফ্লাজেলা বিহীন রেণুকে কি বলে অচল রেণু বলে ফ্লাজেলা থাকলে সেটাকে বলে চল রেণু বা জুসপোর বলে ঠিক আছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসবো তেত্রিশ নম্বর প্রশ্ন যৌন জননের অনেকগুলো ভাগ আছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে উগ্যামি উগ্যামি দেখা যায় ক্লামাই ডোমোনাসে ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন পরিব্যক্তি ঘটে কোন জননের মাধ্যমে পরিব্যক্তি ঘটে কোন জননের মাধ্যমে যৌন জননের মাধ্যমে লাস্ট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশে যখন প্রাধান্য পায় তখন তাকে কি বলে আমরা জনুক্রম পড়েছি এবার সেখানে যে যখন প্রধান দশাটা হ্যাপ্লয়েড হবে তখন সেটাকে হ্যাপ্লোবায়ন্টিক বলছে ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে তাহলে পরের দিন আবার আমরা চলে আসবো অন্য প্রশ্ন উত্তর বা ক্লাস নিয়ে চলে আসবো অবশ্যই আমার ক্লাসগুলো করতে থাকো তাহলে আজকের মতো টাটা